হ্যালো ফ্রেন্ডস স্মার্ট ওয়াক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে খুবই একটি ইন্টারেস্টিং টিপসের ব্যাপারে আপনাদের জানাবো হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা হয় কি আপনারা হয়তো আপনাদের মোবাইলে সিকিউরিটি লক কিংবা প্যাটার্ন লক করে ভুলে যান এবং সেটা আপনি কীভাবে খুলেন কোনো দোকানে গিয়ে আপনাকে খুলে নিতে হয় যার কারণে আপনাকে কিছু বেশ কিছু টাকা খরচ করতে হয় তো বন্ধুরা সেটাই আপনি কিভাবে খুবই সহজে আপনি ঘরে বসেই আপনি প্যাটার্ন লক কিংবা সিকিউরিটি লকটা খুলবেন আজকের ভিডিওতে পুরো ডিটেলস এ টু জেড আমি আপনাদের জানাবো তো যে কোনো মোবাইল হোক না কেন আপনার তো প্রত্যেকটা মোবাইলের জন্য একই টিপস কাজ করবে এ টু জেড আজকের ভিডিওতে আমি জানাবো তো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটাকে অবশ্যই অন করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা আমরা এই মোবাইলটিরই সিকিউরিটি লক করা আছে এটাকে আমরা আপনাদের সামনে খুলে দেখাবো মানে প্যাটার্ন লক করে রেখে দিয়েছি সেটা আপনাদের প্রমাণ সহ আমি খুলে দেখাবো তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনি যেই মোবাইলটার সিকিউরিটি লক কিংবা প্যাটার্ন লক খুলতে চান তো সেই মোবাইলটার মডেল নাম্বার মানে সেই মোবাইলটার কত মডেল নাম্বার সেটা আপনাকে জানতে হবে তো সেই মডেল নাম্বারটা আপনি অবশ্য মোবাইলে মানে যে মোবাইলের ব্যাক কভারটা যদি খুলেন সেই ব্যাক কভারের নিচে মানে ব্যাটারিটা যদি খুলেন ব্যাটারি সে নিচে লেখা থাকবে হলে আপনার যে মানে আপনি যে মোবাইলটা কিনেছেন যে বাক্সটি আছে সেখানেও লেখা থাকে তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে সেই মডেল নম্বরটা আপনাকে জোগাড় করতে হবে এবং একটি অন্য মোবাইলে কিংবা কম্পিউটারে আপনাকে তার রিসেট মানে তার রিকভারি মোডটা কি সেটা আপনাকে জানতে হবে তো সর্বপ্রথম আপনি কি করবেন আপনার যে মোবাইলটা লক হয়ে গেছে সেটা তো কাজ করবে না তো আপনি একটা অন্য কারো মোবাইলে তো সেটা আপনি জাস্ট গুগলটাকে খুলবেন যে কোনো একটা ব্রাউজার খুলবেন ব্রাউজার খোল গুগলে আপনি সার্চ দেবেন একটা আমি ওয়েবসাইট বলছি সেই ওয়েবসাইটটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা খুবই সহজে যে কোনো মোবাইলের রিকভারি মুড জানতে পারবেন তো এখানে আপনি সার্চ দেবেন ডাব্লু 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 ডট হার্ড রিসেট তো এই যে হার্ড রিসেট ডট ইনফো তো এটাকে আপনি সার্চ দেবেন আমি এই মানে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো জাস্ট আপনার যে মোবাইলটি লক হয়ে গেছে সেটা আপনি এখানে নিচে দেখতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা মোবাইলের রিকভারি মোড এখানে চলে আসবে নাহলে জাস্ট আপনাকে কী করতে হবে এত নিচে খোঁজারও দরকার নেই তো জাস্ট আপনি এই যে উপরে এই যে সার্চ বাটনটি দেখতে পাবেন এখানে জাস্ট টাইপ করবেন আপনার মোবাইলের মডেল নাম্বার তো আমার মোবাইলের মডেল নাম্বার আমি বললাম মাইক্রোম্যাক্স এ একশো কুড়ি তো এটা আমি এখানে লিখে সার্চ দেবো দেখুন তো সার্চ দেওয়ার পর দেখুন চলে এসছে এই যে মাইক্রোম্যাক্স এ একশো কুড়ি ক্যানভাস টু কালার্স তো এই মোবাইলটাই আমি রিসেট করবো তো এটাকে জাস্ট আমি একবার ট্যাপ করবো তো এটাকে ট্যাপ করার পর দেখুন এই অপশানগুলো চলে এসছে মানে এই মোবাইলটা আমি কি করবো এই যে হার্ড রিসেট মানে এই যে হার্ড রিসেট করব তারপরে যে রিকভারি মোড রিকভারি মোড করবো এই রিকভারি মোডে ক্লিক করবো তো এই মোবাইলে কি কি রিকভারি মোড করতে গেলে কি কি করতে হবে নিচে চলে আসবে এই যে দেখুন তো সর্বপ্রথম বলছে দেখুন সুইচ অফ ইউর হ্যান্ড সেট মানে মোবাইলটিকে সর্বপ্রথম সুইচ অফ করতে হবে সুইচ অফ করার পর দেখুন এই যে প্রেস প্রেস মানে দুলিউম ডাউন তারপরে পাওয়ার বাটন এখানে লিখিয়ে দিয়েছে সবকিছু এ টু জেড মানে ভলিউম আপ তারপরে ভলিউম ডাউন তারপরে পাওয়ার বাটন তিনটে মানে ক্লিক করে ধরলেই এই মোবাইলটা রিকভারি মোড চলে আসবে তো বন্ধুরা এইটাই জাস্ট আপনাদের দেখানো মানে আপনি আপনার মোবাইলের রিকভারি মোডটা দেখে নেবেন এখানে তারপরে এই যে দেখুন এখানে অবশ্যই পুরো ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন তো জাস্ট আপনাকে কি করতে হবে এটাই জানার যে রিকভারি মোডটা কি তারপরে চলুন আমি আমি এই মোবাইলটিরই প্রমাণস আপনাদের দেখাই যে কিভাবে আমি এই মোবাইলটার পাসওয়ার্ড মানে জাস্ট পাসওয়ার্ড না পাসওয়ার্ড না দিয়ে সেটা আপনি মানে কিভাবে আমি খুলব সেটা আপনি দেখুন তো বন্ধুরা আজকে আমি এই মোবাইলটিরই প্যাটার্ন লক খুলে দেখাবো এটা হচ্ছে মাইক্রোম্যাক্স এ একশো কুড়ি মডেল নম্বর যার তো মাইক্রোম্যাক্সের অনেক পুরনো একটা মোবাইল এই মোবাইলটিতে আমি প্যাটার্ন লক করে রেখেছি আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এই যে আমি প্যাটার্ন লক করে রেখেছি প্যাটার্ন লকটা এরকম করে রেখেছি যতক্ষণ আমি প্যাটার্ন দিচ্ছি ততক্ষণ এই যে দেখুন খুলবে না এটা আমি প্যাটার্ন দিলাম যে মুহুর্তে খুলে গেল তো আমি আবার প্যাটার্ন লকটা করে দিচ্ছি আপনাদের সামনে দেখুন ধরুন আমি প্যাটার্ন লকটি ভুলে গেছি তো আমি এটাকে কীভাবে খুলব তো আমরা তো দেখেই নিয়েছি আগে এর যে রিকভারি মোড সেটা আমরা সার্চ করে দেখে নিলাম গুগলে এবার আমাদের কী করতে হবে জাস্ট জাস্ট আমাদের সেই অপশান অনুযায়ী পদ্ধতি অনুযায়ী প্রথমে মোবাইলটিকে সুইচ অফ করতে হবে তো মোবাইলটিকে কিভাবে সুইচ অফ করবেন প্যাটার্ন লক যদি হয়ে থাকে দেখুন তার সত্ত্বেও মোবাইলটা পাওয়ার বাটনটা টিপে ধরলেই সুইচ অফ হয়ে যাবে আর যদি আপনার মোবাইলটি সুইচ অফ না হয় তাহলে আপনি একটা কাজ করবেন ব্যাটারিটাকে খুলে সুইচ অফ করে নেবেন তো চলুন আমরা জাস্ট পাওয়ার বাটনটা টিপে ধরবো এবং পাওয়ার আপ করে দেবো তো আমরা মোবাইলটিকে সর্বপ্রথম সুইচ অফ করলাম তো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝতে পারবেন তো আমরা দেখুন মোবাইলটিকে সুইচ অফ করলাম সুইচ অফ করার পর এই মোবাইলের যে রিকভারি মুড সেটা আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি আপনাদের এবং জেনে গেছি এই মোবাইলের রিকভারি মোড হচ্ছে এই যে ভল্যুম আপ এবং ডাউন বাটন আপনারা দেখতে পাবেন এই দুটোকে একসাথে টিপে ধরতে হবে এবং এই সাইডে যে পাওয়ার বাটন আছে সেই পাওয়ার বাটনটাকে টিপে ধরলেই এই রিকভারি মোডটা চলে আসবে তো চলুন আমরা সর্বপ্রথম এই যে ভলম আপ এবং একসাথে ধরবেন অবশ্যই এই যে দেখুন আমি দুটো ভলম আপেরটা প্রথমে ধরলাম তারপরে এই যে ভল্যুম ডাউন তারপরে এই পাওয়ার বাটন তিনটি একসাথে যখনই আমি এই যে দেখুন তিনটি একসাথে যখনই আমি টিপে ধরেছি খানিকক্ষণ তো আমার রিকভারি মোড চল্লিশ অপশনটা আপনারা দেখতে পাবেন এই যে দেখুন আমি একটু ক্যামেরাটাকে ফোকাস করি তো এখানে আপনারা দেখতে পাবেন উপরে লেখা আছে রিকভারি মোড ভলিউম আপ আর নিচেটা লেখা আছে ফ্যাক্টরি মোড ভলিউম ডাউন তো মানে আপনি কি ফ্যাক্টরি মোড করতে চান না রিকভারি মোড করতে চান সেটা এরা বলছে তো আমি অবশ্যই রিকভারি মুড করবো তো মানে ভলেম আপটাকে প্রেস করব তো এই যে ভলেম আপ দেখতে পাচ্ছেন এটাকে আমি প্রেস করবো একবার এটাকে একবার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমার রিকভারি যে মোবাইলের রিকভারি মোড সেটা চলে আসবে এই যে দেখুন আমার রিকভারি মোডটা চলে এসছে তো বন্ধুরা এক একটা মোবাইলে কিন্তু এক এক রকম সিস্টেম থাকে অবশ্যই আপনি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই যে এই লেখাগুলো আপনার পরপর নিচে নিচে থাকতে পারে তো জাস্ট আপনাকে কি করতে হবে রিকভারি মুডটাকে খোলার পর আপনাকে খেয়াল দিতে হবে যে ওয়াইফ লেখা থাকবে ডাব্লু আই ওয়াইফ না হলে আপনার লেখা থাকবে ওয়াইফ ডাটা অল ইরেজার এইভাবে লেখা থাকবে তো আপনি সেটাকে জাস্ট ক্লিক করবেন মানে আপনার যে যতগুলো ডাটা আছে সেগুলো পুরো ডিলেট হয়ে যাবে টু যে ডিলেট হয়ে যাবে আপনার মোবাইলটা নতুনের মতো হয়ে যাবে তো অবশ্যই ওয়াইফে ক্লিক করতে হবে এই যে ওয়াইফে ক্লিক করার পর আপনি সেটাকে ডিলেট করে দেবেন তারপরে এই যে দেখুন এখানে কি বলছে এই যে সোয়াইপ টু ফ্যাক্টরি রিসেট মানে এটাকে যখনই আমি এইভাবে সোয়াইপ করবো তো আমার যত ফ্যাক্টরির মধ্যে ডাটা আছে সব ডিলেট হয়ে যাবে তো চলুন আমরা করে দেখাচ্ছি জাস্ট আমি এইভাবে এটাকে করে দিলাম দেখুন চলছে এই যে ফ্যাক্টরির রিসেট চলছে আপনাদের সামনে তো হয়ে গেছে দেখুন মানে ফ্যা এই যে দেখুন ফ্যাক্টরি রিসেট কমপ্লিট ওপরে লিখেছে ফ্যাক্টরি রি আপনারা হয়তো দেখতে পাবেন আমি ক্যামেরাটাকে ফোকাস করছি ফ্যাক্টরির রিসেট কমপ্লিট মানে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে তো আমরা কি করব আপনি জাস্ট রিবুট সিস্টেমে করবেন এবং আপনার যদি রিবুট সিস্টেমে যদি অন না হয় তাহলে আমি একটা সিস্টেম বলে দিই জাস্ট আপনি ব্যাটারিটাকে খুলবেন এবং আবার ব্যাটারিটাকে মানে লাগাবেন তাহলেই কিন্তু দেখবেন আপনার মানে লকটা খুলে গেছে তো রিবুট সিস্টেমে আমি একবার ক্লিক করে ট্রাই করে দেখব এই যে রিবুট সিস্টেম দেখতে পাবেন এখানে আমি ক্লিক করব তো আমার যদি অন না হয় আমি ব্যাটারিটাকে খুলে আবার লাগাবো জাস্ট তো একটু টাইম লাগবে অবশ্য আপনি দেখবেন আপনার যদি খুলে যায় তাহলে ভালো আর না হলে আপনি ব্যাটারিটাকে খুলে আবার অন করে লাগিয়ে দেবেন তো দেখুন আমার রিবুট সিস্টেমটা আসছে না তো চলুন আমরা সেকেন্ড স্টেপটা আমরা কাজে নিই জাস্ট আমরা ব্যাক কভারটি খুলব ব্যাক কভারটা খোলার পর আমরা ব্যাটারিটাকে খুলে নেব এই যে দেখুন ব্যাটারিটাকে খুলে নিচ্ছি আমরা তো আমরা ব্যাটারিটাকে খুলবো তো ব্যাটারিটা খোলার পর আবার ব্যাটারিটাকে লাগিয়ে দেবো যে ব্যাটারিটাকে আমরা লাগিয়ে দিলাম তারপরে জাস্ট আমরা কভারটাকে লাগিয়ে দিচ্ছি এবার তো দেখুন আমরা তো ফ্যাক্টরি ডাটা রিসেট করে নিচ্ছি এবার জাস্ট পাওয়ার বাটনটাকে আমি টিপে অন করবো আপনাদের সামনে এই যে অন করলাম জাস্ট পাওয়ার বাটনটাকে আমি টিপে অন করলাম তো বন্ধুরা দেখুন মানে অন হচ্ছে আমার মোবাইলটি একদম নতুনের মতো অ্যাকচুয়ালি অন হবে এই যে ক্যানভাস চলে এসছে লেখা তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন মানে খুবই সহজ স্টেপ আপনারা এ টু জেড ফলো করবেন তাহলে কিন্তু প্রত্যেকটা মোবাইলের সিস্টেম একই রকমই জাস্ট আপনাকে খুঁজে নিতে হবে তাহলে কিন্তু আপনি সিকিউরিটি লক খুলে নিতে পারবেন তো এক একটু টাইম লাগবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আর একটা আপনাদের অবশ্যই কথা বলে নেব যে আপনি যখন এই সিস্টেমটা করবেন অবশ্যই আপনার মোবাইলের চার্জটা বেশি থাকে মানে চার্জটা আপনি বেশি দিয়ে এই সিস্টেমটা করবেন মানে কমসে কম সেভেন্টি পার্সেন্টের আফ রেখে দেবেন ব্যাটারি চার্জ আর আপনার ব্যাটারি যদি খারাপ থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট করে নেবেন তো দেখুন একটু টাইম লাগছে মানে নতুন মোবাইল অন হলে যেরকম টাইম লাগে সেটাও এখানে অ্যাকচুয়ালি টাইম লাগছে ক্যানভাস লেখাচ্ছে তো ততক্ষণ অন হতে দিই মোবাইলটাকে দেখুন আপনারা মোবাইলটা আমার অন হচ্ছে তো প্রত্যেকটা মোবাইলে অ্যাকচুয়ালি টাইম লাগতে পারে মানে সেটা ডিপেন্ড করে তো সেই মোবাইলটার র্যাম কত আছে ফাস্ট কিংবা সোলো তো আমার এই মোবাইলটা অনেকটা পুরনো সোলো কেবলমাত্র যার কারণে এই টাইমটা লাগছে আপনার এতটা টাইম নাও লাগতে পারে তো আমি একটু ফাস্ট করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাবেন অনেকটা টাইম লাগছে আপনাদের পুরো জাস্ট ভিডিওটাকে আমি দেখাবো যার কারণে আমি কাট একদমই শুরু থেকে ভিডিওটি একটুও কাটিনি তো বন্ধুরা আপনারা পুরো মনোযোগ সহকারে দেখবেন দেখুন আমার এখনো ক্যানভাস এই যে লেখাটাই আছে তো বন্ধুরা এবার আপনারা দেখতে পাবেন এই যে ওয়েলকাম চলে এসেছে মানে নতুন মোবাইলে যেভাবে থাকে এই যে ওয়েলকাম ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে তো আমার ইংলিশ হয়ে আছে তো আমি এখানে জাস্ট ক্লিক করব তো এইবার ওয়াইফাই মানে ওয়াইফাই কানেক্ট করতে বলছে আমরা করবো না স্কিপ করে দেবো এই যে স্কিপে ক্লিক করব স্কিপে ক্লিক করার পর দেখুন এটাকেও আমরা গুগল অ্যাকাউন্ট চাইছে এই যে টাইমটাকে ঠিক করতে বলছে তো টাইমটাকে আমি জাস্ট এখন করলাম না ক্লোজ করে দিলাম এই যে ওয়েলকাম চলে এসছে তারপরে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন জাস্ট আমার মোবাইলটা অন হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে যে মোবাইলটি অন হয়ে গেছে জাস্ট দেখুন আমি পাসওয়ার্ডও দিইনি কিভাবে স্টেপে আমরা খুললাম স্টেপ আপনারা ফলো করে মোবাইলটি খুলে নিতে পারবেন খুবই সহজে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনার যে কোনো মোবাইলের প্যাটার্ন কিংবা সিকিউরিটি লক খোলা সম্ভব তো বন্ধুরা জাস্ট আজকের ভিডিও এটুকুই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি বুঝতে না পারেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি আনসার অবশ্যই চেষ্টা করব। আর বন্ধুরা আমাদের স্মার্ট ওয়াচ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটাকেও অন করে রাখবেন আর বন্ধুরা এই ভিডিওটির দ্বারা আপনি যদি কোনো উপকৃত হন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং